ওইকেই চোখের জল ভাসাতে ভাসাতে বুকে পাষাণ বেঁধে দশরথের কাছে গেছে স্বামী, কে? আমি কইকেয়ী। বলো কইকেয়ী কি চাও? আমার সেই বর দুখানা দাও। সত্যি বলে হ্যাঁ বা বাবা, সে তো সৌভাগ্য। আগামী কল্লব রাতে আমার নাম রাজা হবে আর তোমার ঋণ শোধ করবো। বলো বলো কি চাও? কইকে বললো স্বামী, প্রথম বর চাইছি আমার ছেলে ভরত রাজা হবে। চমকলেন রাজা দশরথ, একি সম্ভব? ও কইকে তুমি কি বলছো? আমার ছেলে রামের তো অভিষেক হবে, ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড় ছেলে, ও তো হবে। এ বরটা তুমি ফিরিয়ে নাও, কিছুতেই দিল না। দ্বিতীয় বর বলো, চোদ্দ বৎসরের মতো রামকে বনবাসে চলে যেতে হবে। শুনিবা মাত্রে রাজা দশরথ আছাড় খেয়ে পড়লেন কইকেয়ীর পায়ে। বলুন তো, একটু আগে কথাটা বললাম কাঁদালে কাঁদিতে হয়, বলুন তো দশরথ কাকে কাঁদিয়েছিল? সেই যে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে বধ করেছিল না আস্তে? তাই সিন্ধুমুনির কাছে যখন মরা পুত্র নিয়ে গিয়েছিল তখন দশরথের কোনো সন্তান হয়নি। ওই মরা পুত্র দেখে সিন্ধুমুনি বলেছিল, দশরথ তুমি আমার হাতে লাঠি কেড়ে নিয়েছ, যে আমাদের স্বামী স্ত্রীকে রক্ষা করত, তুমি কেড়ে নিয়ে আমাদের প্রাণ কেড়ে নিয়েছ। আমি অভিশাপ পাপ করছি, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারাচ্ছি, তোমাকে একদিন না একদিন পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। সেই কথা প্রযোজ্য আজ খেটে গেছে, তাই তো রাজা দশরথ চৈতন্য হয়েছে। ও মায়েরা, এদিকে মা কৌশল্যা ছেলে রাম রাজা হবে, আনন্দের সেবা নাই গো, আনন্দের আমার রামের কোনো অমঙ্গল হয়েছে। নিভানো প্রদীপটি হাতে লয়ে মামা ধীরে ধীরে রামের সন্নিকট উপস্থিত হয়েছেন। এসে দেখলেন রামের রাজমুটুক খোলা, ছিন্ন বসন পরিধানে দাঁড়িয়ে আছেন কাঙালের বেশে। বলুন এখানে তত্ত্বটা কি? রাম যদি ভগবান হবেন তাহলে কইকেয়ীর মুখ দিয়ে তো কথাটা না বলাতে পারতেন, তিনি বলিয়েছেন, তাই তো? আস্তে মা, তিনি বলিয়েছেন বলে হয়েছে, এটা নইলে হতো না। কেন? রাম জগৎকে শিক্ষা দিচ্ছে, জগতের জীব তোমরা আমা হতে শিখে না। আমি যেমন রাজার ছেলে হয়েও ভগবান হয়েও আমার চলে যাওয়ার সময় সব ভুলে রেখে ছিন্ন বসন পরিধানে যাচ্ছি, আমাকে দেখে শিখে নাও, রেডি হও, যতই পাঁচতলা বাড়ি করো, যত টাকা ব্যাংক ব্যালেন্স করো, যত বড় মুসলমান হও, যত বড় রাজনীতির নেতা হও, আমার মতো তোমাদেরও একদিন সব ফেলে রেখে যেমন খালি হাতে এসেছিলে তেমনি খালি হাতেই বিদায় নিতে হবে। কৌশল্যা যে বলল, বাবা তোর কি হয়েছে? রামচন্দ্র বলল, মাকে জিজ্ঞাসা করো কইকেয়ীকে। কইকেয়ীকে যেই জিজ্ঞাসা করলো কইকেয়ী বলল, দিদি আমি বর চেয়েছি। কি বর চেয়েছিস? আমার ছেলে ভরত রাজা হবে। কৌশল বলল, বাবা তোর ছেলে আমার ছেলে তো একই ব্যাপার, আর দ্বিতীয়বার চোদ্দ বৎসরের মতো রামকে বনবাস চলে যেতে হবে। শুনিবা মাত্রই কৌশল্যা আছাড় খেয়ে বলেছে, কইকেয়ী বরটা ফিরিয়ে নে, তোর পায়ে ধরছি, আমি তোর বড় দিদি, আমি রামকে হারা হয়ে থাকতে পারবো না। ও যে দিনন্তে একবার মা বলে ডাকে, আমার তাপিতা প্রাণ শীতল হয়ে যায়, ফিরিয়ে নে, আমি না হয় রামকে নিয়ে ভিক্ষা করে খাবো। বরটা ফিরিয়ে নে, কিছুতেই হইলেন না। এবার কৌশল্যা অভিসম্পাত করলেন কইকেয়ীকে। কি বলছেন এবার শোনো কইকেয়ী, তবে শুনে রাখ, আমি তো এক জন্ম খেলেছি সন্তানের জন্য, তোর তিন তিন জন্ম কাঁপতে হবে, তিন তিন জন্ম। কোথায়?
এক জনম যাবে কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। বুঝেছিস? দ্বিতীয় জনম যাবে উড়িষ্যায় ইন্দ্রিয় দুম্ন রাজার স্ত্রী হয়ে, তোর নাম হবে কুন্ডি চা দেবী। তোর আঠারোটি সন্তান হবে, ওই আঠারো সন্তান একই রাত্রে রক্ত বমি উঠে মরে যাবে। ওই আঠারো সন্তান মরে পুরীধামে হবে আঠারো নালা, সেদিনেও যাবে না তোর পুত্র শোকের জ্বালা। তৃতীয় জনম যাবে নদিয়া জেলায় জগন্নাথ মিশ্রের স্ত্রী হয়ে, তোর নাম হবে শচী দেবী। একে একে আটটি কন্যা চলে যাবে, পরে বিশ্বরূপ নামে ছেলে পাবি সেও চলে যাবে, পরে নিমাই নামে একটি সন্তান পাবি সেও জন্মের মতো কাঁদিয়ে তোকে চলে যাবে। মায়েরা তাই তো শচী মাতা কাঁদছেন, হানিমাই হানিমাই বলে ওরে নিমা দাঁড়া রে। Yeah.